এ বছরের শেষে পদত্যাগ করবেন উড়োজাহাজ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর প্রধান নির্বাহী ডেভ কলহোন। উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠায় এই সিদ্ধান্ত তার। বোয়িং কমার্শিয়াল এয়ারপ্ল্যানস এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান ডিলও আর থাকছেন না এ পদে। 2020 সালে ডেভ কলহোন বোয়িং এর প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। এর পাঁচ মাসের ব্যবধানে বোয়িং 737 ম্যাক্স মডেলের একদম নতুন দুটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। এতে যাত্রী ও ক্রু সহ প্রাণ যায় 356 জনের। উড়োজাহাজের গুণগত মান দুর্ঘটনা সহ নানা বিষয়ে সমালোচনার মুখে পড়েছে বোয়িং। দায়িত্ব নিয়েই বোয়িং এর তৈরি উড়োজাহাজের সুরক্ষা ব্যবস্থা আরো উন্নত করার আশ্বাস দেন কলহোন। তবে সম্প্রতি আরও এক দুর্ঘটনার কবলে পড়ে বোয়িং। গেল জানুয়ারিতে বোয়িং 737 ম্যাক্স মডেলের আরও একটি উড়োজাহাজ পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পর এটির অব্যবহৃত ইমার্জেন্সি দরজা খুলে পড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এরপর থেকে সুরক্ষা ও গুণগত মান নিয়ে সমালোচনার শীর্ষে বোয়িং। এ ঘটনার জেরে ফৌজদারি তদন্ত চলছে বোয়িং এর বিরুদ্ধে। ঘটনার দিন উড়োজাহাজে থাকা একাধিক যাত্রীও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। পরপর কয়েকটি ভয়াবহ দুর্ঘটনার কারণেই পরিবর্তন আনা হচ্ছে বোয়িং কোম্পানির নেতৃত্বে। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।